আপনারা অনেকেই আছেন যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন এবং আপনাদের ফেসবুক পেজে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিওতে ভিউ আসে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো বন্ধুরা দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা আজকের পুরো ভিডিওটি দেখাবো আমি কম্পিউটার দিয়ে। তো আপনারা যদি ফোন ইউজার হয়ে থাকেন তাহলে গুগল ক্রোম ব্রাউজারে আপনাদের আইডিটি লগ ইন করে নেবেন এবং আপনারা সেখান থেকে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড অন করে জাস্ট এরকম ইন্টারফেস নিয়ে আসতে পারবেন। তো এরকম ইন্টারফেস আনার পর আপনারা সার্চ দিবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে। তো দেখেন আমি আপনাদের সামনে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দিলাম। তো প্রথম যে ওয়েবসাইটটি আসছে এটাকে ওপেন করতে হবে। অবশ্যই আপনারা এখানে ফেসবুকটা লগ ইন করে রাখবেন তাহলে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। তো এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের পেজটা অটোমেটিক্যালি ওপেন হয়ে গেল ক্রিয়েটর স্টুডিওতে। এখান থেকে যদি আপনার অন্য কোনো পেজ ওপেন হয়ে থাকে তাহলে আপনার যে কোনো পেজকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এই পেজে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি যেটা হবে একদম সঠিক নিয়মে। তো এখান থেকে আমি নট নাও ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন এই একটা ক্রিয়েট পোস্টে ক্লিক দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে যেখান থেকে পোস্ট করা যায়। তো এখান থেকে আমাদেরকে সর্বপ্রথম অ্যাড ভিডিও এডের উপরে ক্লিক দেওয়ার পরে আমাদের ভিডিওটা সিলেকশন করে দিতে হবে। তো আমি এখান থেকে আমার ভিডিওটা সিলেকশন করে দিচ্ছি। ভিডিওটা সিলেকশন করার পরে আমাদের কাজ হবে ভিডিও টাইটেল দেওয়া এবং ভিডিও ট্যাগ দেওয়া এসব সব কিছু। যেমন আমরা ইউটিউবে দিই সেম হিসেবে ভিডিও টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ। তো আমাদের যেহেতু টাইটেল ডেসক্রিপশন ট্যাগ আগে থেকেই লেখা আছে, আপনার যদি না লেখা থাকে তাহলে অবশ্যই আগে থেকে লিখে নেবেন, তাহলে ভিডিও আপলোড করার সময় কোনো ধরনের সমস্যা হবে না। তো এখানে আমার নোটপ্যাডটা আমি বের করে নিলাম এবং এখান থেকে দেখেন এটা আমার টাইটেল। তো আমি ভিডিও টাইটেলটাকে জাস্ট কপি করার পরে ভিডিও টাইটেল অপশনে পেস্ট করলাম এবং এখান থেকে যাচ্ছি আমি কমার পরিবর্তে দুইটা বা একটা ইমোজি ইউজ করতে। তো আমি এখান থেকে ইমোজি নিয়ে নেব ইমোজি। তারপর এখান থেকে আমি সার্চের উপরে ক্লিক দিলাম, ফায়ার ইমোজি নিব, FIRE। তো আমি ফায়ার দুইটা ইমোজি নিয়ে নিলাম। এটা হয়ে গেল আমার ভিডিও টাইটেল। আমি ভিডিও টাইটেলটাই সেমভাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিব, কারণ ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন আমি একই দিতে যাচ্ছি। ডেসক্রিপশন যদি আপনারা নাও দেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এরপর এখানে ডেসক্রিপশনে অবশ্যই আপনারা যদি চান তাহলে আপনাদের হ্যাশট্যাগগুলো ইউজ করবেন, যে হ্যাশট্যাগের সাথে আপনার ভিডিওর মিল আছে সে হ্যাশট্যাগটা আপনারা ইউজ করবেন। তো আমি এখান থেকে আমার চ্যানেলের হ্যাশট্যাগটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেছে। এবার দেখেন এখান থেকে সাজেস্টে কিছু থাম্বনেল দেখাচ্ছে যেগুলো চাইলে আপনারা সিলেক্ট করে নিতে পারেন অথবা চুজ ফ্রেমে যাওয়ার পর ভিডিওর যে কোনো অংশ থেকে আপনারা আপনাদের থাম্বনেলটাকে পিক করে নিতে পারেন। আর আপনার যদি নিজস্ব থাম্বনেল বাড়ানো থাকে সেক্ষেত্রে আপলোড ইমেজে যাওয়ার পরে এখান থেকে আপনাদের থাম্বনেলটা আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে আপলোড ইমেজে গেলাম। আপলোড ইমেজে যাওয়ার পরে আমার যে ফোল্ডারে থাম্বনেলটি আছে আমি সেই ফোল্ডারটি জাস্ট সিলেক্ট করে অল ফাইল করে নিচ্ছি। দেখেন এখান থেকে আমার থাম্বনেলটি সিলেকশন করা হয়ে গেল। এরপর এখানে সব মোড়ে ক্লিক দিতে হবে, তারপর ট্যাগ অ্যান্ড কোলাবরেশন। তো আপনার যদি অন্য যে কোনো পেজ থেকে থাকে যেখান থেকে আপনারা চাইলে আপনাদের এই পেজে ভিউ আনতে পারেন বা কোলাবরেশন করতে পারেন অন্য কারো পেজের সাথে, এরকম পেজ থাকলে জাস্ট এখান থেকে আপনি কোলাবরেশনের পেজটা সিলেকশন করে দিবেন। তো আমি যেহেতু আমার একটি বড় পেজ আছে আমি এখানে সিলেক্ট করে দিলাম যে আমার সেম ভিডিওটা ওই পেজেও আপলোড হবে আর কোলাব হবে আমার ভিডিওতে যাতে ভিউ বেশি আসে। এরপর আমাদেরকে এখানে ভিডিও ট্যাগও দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা ভিডিও ট্যাগগুলো আগে থেকে যদি লিখে রাখেন একটা একটা করে এখানে পেস্ট করবেন বা টাইপ করে দেবেন। এখানে ইউটিউবের মতো একসাথে সব কিছু কপি পেস্ট করা যাবে না। তো আমি এখান থেকে একটা লিখলাম এবং ইন্টার দিয়ে দিচ্ছি। তাহলে এটা ট্যাগ হিসেবে হয়ে গেল। এবার পরের ট্যাগটাকে আবারও হচ্ছে আমি কপি করে নিচ্ছি। কপি করার পরে আমি এখানে আসার পরে পেস্ট করব Ctrl V, তারপর কমাটা কেটে ইন্টার। এভাবে একটা একটা করে আপনারা আপনাদের ভিডিওর যে ট্যাগগুলো ইউটিউবে দিয়েছেন সেম ট্যাগগুলো ফেসবুকে দিয়ে দেবেন। তাহলে ফেসবুক আপনাদের সাজেস্টেড ভিডিওতে এই ট্যাগগুলো দেখে আপনার ভিডিওটা তারা দিয়ে দিবে এবং অন্যান্য জায়গায় যদি কোনো ব্যক্তি এসব লিখে সার্চ করে থাকে আপনার ফেসবুকে আসা মাত্রই এই ভিডিওটা তারা সাজেস্ট করবে। এরপর নেক্সটে ক্লিক দিব। এখান থেকে ক্যাপশন অটো জেনারেটর এটা অন হয়ে আছে। আর ভিডিও যদি আপনারা এডিট আগে থেকে ভালোভাবে না করে রাখেন তাহলে এখানে ভিডিও অপটিমাইজেশনে ক্লিক দিয়ে ভিডিও এডিটটা করে নিতে পারেন। এখান থেকে নেক্সটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন শেয়ার নাও, জাস্ট শেয়ার করলে ভিডিওটা শেয়ার হয়ে যাবে। আর যদি আপনারা প্লে লিস্ট অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনারা প্লে লিস্ট ক্রিয়েট করে নেবেন। আর এখান থেকে শিডিউল মোড আছে, আপনারা যদি কোনো সময় শিডিউল করে ভিডিওটা আপলোড করতে চান তাহলে এখানে ডেট আর টাইমটা সিলেক্ট করে দেবেন, তারপর শিডিউলে ক্লিক দিলে আপনাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে। এবং ভিডিও আপলোড করার পর অবশ্যই আপনারা ফেসবুক গ্রুপে শেয়ার করবেন যাতে করে আপনাদের ভিডিও রিচ বেশি আসে। তো আমার একটি ফেসবুক গ্রুপ আছে যেখানে প্রায় 30,000 মেম্বার, এটা অটো অ্যাপ্রুভাল গ্রুপ।
আপনারা যে কোনো কন্টেন্ট আপনাদের শেয়ার করতে পারেন। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অটো অ্যাপ্রুভ গ্রুপ, তো এই গ্রুপে চাইলে আপনারা আপনাদের কন্টেন্টগুলো শেয়ার করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কোনো মতামত থাকলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন।